একটা মেয়েই পারে সবাইকে ভালো রাখতে এবং খারাপ রাখতে। কারণ একটা মেয়ে যদি মনে করে সে সবাইকে ভালো রাখবে তো রাখতে পারে, কিন্তু সে যদি মনে করে নিজেও ভালো থাকবে নি, অন্যকেও ভালো থাকতে দেবে নি, সেটাও করতে পারে। কিন্তু মেয়েরা এমন একটা শক্তিশালী, মানে অনেক অনেক কিছু সহ্য করতে পারে ছেলেদের থেকেও, মানে ওদের সহ্য ক্ষমতাটা বেশি হয়। যখন বাপের বাড়িতে থাকাকালীন যাদের বিয়ের আগে তাদের একটা আলাদা জীবন হয় এবং বিয়ের পরে তাদের আরেকটা আলাদা জীবন হয়, সেভাবে সে এখানে যেরকমভাবে হাসি খুশি থাকে, একটা মেয়ে কেউ চায় না যে সে কখনো খারাপ থাকুক বা কিছু। তো একটা মেয়ে যদি মনে করে সে নিজেও ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখতে পারবে, একটা মেয়েই পারে ভাঙতে এবং গড়তে। কিন্তু সে বাপের ঘরে একটু কিছু হলেই করতেই, যাই হোক, বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির তুলনাটা হয় না যেহেতু, কারণ সেটা তো আমার নিজের বাড়ি। আর এখানেও এটা তো আমার নিজের বাড়ি, কিন্তু তাও তোমাকেও কোনো দিন না কোনো দিন শুনতে হয়েছে তোমার স্বামীর কাছ থেকে যে এটা কি তোমার বাড়ি, এরকমটা হয়। আমার ক্ষেত্রে সেটা বলছি না, সবাইকার ক্ষেত্রেই হয়, কিন্তু একটা মেয়ে যখন তার মায়ের কাছে কোনো সাহায্য করতো না আর করতো না, এখন সে শ্বশুর বাড়িতে এসে বুঝতে পারে যে মায়েদেরও কষ্ট হয়, মায়েদেরও কাজ করতে হয়, তখন একটু তরকারি খারাপ হলে এই ভালো হয় নাই, ও হয় নাই, নুন হয় নাই, ঝাল হয় নাই, তেল হয় নাই, আরও কত কী বলতো, তখন বলতো শ্বশুর ঘর যা বুঝবি যে কী হয় নাই না হয় নাই। আর যখন এমনি রাগ হয়ে যেত, চলো আর খাওয়া যাবে নি, আর মা বাবা ডেকে ডেকে চো রে খাবি চো খাবি চো, কিন্তু ওরা সবসময় একটা কথা বলতো, যখন অন্যের বাড়ি যাবি না তখন বুঝবি এত খসামতি কেউ করবে নি। তো ঠিক, বাপের বাড়িটা বাপের বাড়িই হয়, শ্বশুর বাড়িটা শ্বশুর বাড়িটা হয়, কিন্তু কেউ খারাপ না। তুমি যদি ভালো হও তাহলে সবাই ভালো। নিজেকে ভালো মনে করে চললে সবই হয়। এরপর বাকিটা তোমার উপরে, তুমি যেরকম সেরকম তুমি যদি সাজাতে পারো নিশ্চয়ই অবশ্যই ভালো হবে, আর তুমি সবার কাছ থেকে ভালোবাসা পাবে। তুমি যদি ভালোবাসো তাহলে, আমি যদি বলি আমি কাউকে ভালোবাসবো না তারা আমাকে ভালোবাসবে সেটা ভুল, কারণ তুমি যেরকম নিজের বাড়িতে সবাইকে ভালোবাসতে, এখানেও সবাইকে ভালোবাসতে হবে, না হলে তোমার আরও সবাইকার মধ্যে তুলনাটা কি, তাই না? আগে আমরা বুঝতাম না যে কাজ করতে হয়, কারণ আমরা বাপের বাড়িতে কাজ করলেও বক 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 করে এটা করছি ওটা করছি করে করতাম রেগে রেগে, কিন্তু সংসারের কাজ তো সংসারের মানুষ থেকেই করতে হয়, তাই না? তো এটা বিয়ের পরে তো তোমাকেই করতে হবে, আরও যারা যারা আছে তারাও করবে অবশ্যই, কিন্তু আগের জীবনটা মানে পুরোটাই আলাদা। আর তখন একটু হাত কেটে গেলে, আমার হাত কেটে গেছে এই হয়েছে, বোরলিং লাগাও সেই লাগাও, মানে কত কী করতাম, একটু হাতের জন্য 10-15 আমার এখানটা কেটে গেছে, সবাইকে বলে বেড়াতাম দেখ দেখ কতটা কেটে গেছে এরকম করে। কিন্তু এখন একটু হাত কেটে গেলেও বা কিছু, সেটা একবার কাউকে বললেও আর বলা যায় বলি না, কারণ আগে বুঝতাম না, বলতাম মানে ওটাকেই আমরা কত বড় ইস্যু করতাম, কিন্তু এখন মানে অনেক বড় ইস্যুগুলো
কোনো সেরকমভাবে কিছু রিয়াক্টিক করা হয় না। আগে ইঞ্জেকশনে যাওয়ার আগে কত ছোটো ছেলেদের মতো বাচ্চাদের মতন কেঁদে বেড়াতাম, এখন নিতে হয়, কী করা যায়, নেওয়া ছাড়া বুঝতেছি যে নিতেই তো হবে, তো নিয়ে নিয়েই ভালো, তাই না? আগে মাকে বলতাম, মা রাঁধতে রাঁধতে ঘেমে যাচ্ছ, যা চান করবে যে আবার যা, মানে দিনের শেষে ঘামের গন্ধ বেরোতো মায়ের গা থেকে, বা মানে যেই হোক বড়দের। কিন্তু এখন আমাদেরও দিনের শেষে গায়ে সে ঘামের গন্ধটা বেরায়, কিন্তু তখন বলতাম, মাকে বকতাম, কিন্তু কাজ করতো তো, সংসারে কাজ করতে গেলে তো এরকম হবেই, ছোটো থাকলে যা হয় আর কি। তো সত্যি খুবই আলাদা, খুবই আলাদা, মনে হয় যে ছোটো থাকলেই ভালো হতো, তাই না? সবাইকার সাথে খেলতাম, এই করতাম, মানে কোনো টেনশন কোনো চিন্তা বলে কিছু থাকতো না। আগে তো আমরা ছোটোবেলায় ঘুম এলে ঘুমিয়ে যেতাম, এখন ক্লান্ত হয়ে মাথা ব্যথা এই হয়ে আমরা সবাই ঘুমিয়ে যাই, কেউ কি আর ঘুম আসে, তা ঘুমাতে হয়, ঘুমার টাইমে তো ঘুমাতে হবে, তাই না? তো এই কথাগুলো বলার একটাই কারণ, মানে মাঝে মাঝে ছোটোবেলাকার কথা প্রচুর মনে পড়ে যায়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা আবার খারাপভাবে নিও না। তো চলো, তোমরা খুব ভালো থাকবে, টাটা।